হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুব ভালো একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা বাড়িতে বসে আপনারা চুলকে কন্ডিশনার করতে পারবেন, তাও আবার হোমমেড উপায়। বুঝতেই পারছেন বন্ধুরা, যে আমরা বাজারজাত কন্ডিশনার ইউজ করি সেগুলো সাধারণত স্ক্যাল্পে লাগানো যায় না, কারণ চুলের ক্ষতি হয়। কিন্তু আজকে যে কন্ডিশনারটা বানিয়ে দেখাবো সেটা চুলের কোনো ক্ষতি করবে না, উপরন্তু চুলের অনেক উপকার হবে। কারণ আমি যেটা দিয়ে বানাবো সেগুলো চুলের কোনো ক্ষতিকর জিনিস তো নয়, বরং চুলের অনেক উপকার হয়। আর তার জন্য আমি দেখতেই পাচ্ছেন ভাত হচ্ছে আর কি, ভাতের যে মাড় বা রাইস ওয়াটার দিয়ে ইউজ করব। রাইস ওয়াটার কিন্তু আমাদের চুলের জন্য যেমন ভালো, স্কিনের জন্য ভীষণ ভালো। এই রাইস ওয়াটার দুভাবে হয়, একটা হচ্ছে চাল যখন ভিজিয়ে আমরা ভাত তৈরি করার আগে আধ ঘন্টা যে চালটা ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পরে ওই যে দুধের মতন যে জলটা, সেই জলটাও কিন্তু রাইস ওয়াটার, ওটাও খুব ভালো রাইস ওয়াটার। আজকে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে গরম ভাতের মাড় দিয়ে আমি বানিয়ে দেখাবো। তো আমি বেশ যতটা পরিমাণে চুলের লেন্থ সেই পরিমাণে আমি করার জন্য আমি ভাতের মাড় বা ফ্যান আমি কাটিয়ে নিয়েছি, আর এর সাথে মেশাচ্ছি একদম ফ্রেশ কারি পাতা। কারি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। যদি দেখুন আপনাদের কারোর খুব চুলের সমস্যা হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তার সাথে সাথে চুল পেকে যাচ্ছে অকালে, তাদের ক্ষেত্রে বলি বাড়িতে একটা কারি পাতার গাছ নিয়ে চলে আসুন। প্রতিদিন সকালে এরকম এক মুঠো করে কারি পাতা যদি চিবিয়ে জল দিয়ে খেয়ে নিতে পারেন না, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন চুলের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেয়েছেন। তো কারি পাতা প্রচুর আমাদের চুলের জন্য ভালো, এটা কম বেশি আমরা সবাই জানি। তো আমি এখানে ফ্রেশ কারি পাতা এক মুঠোর মতো নিয়ে নিচ্ছি, আর এই যে গরম যে ভাতের মার বা ফ্যান তার মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কারি পাতা এরকম ফ্রেশ না থাকে, আপনারা এখানে কারি পাতার গুঁড়ো ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো কাজ দেবে, কিন্তু ফ্রেশ কারি পাতা হলো সব থেকে ভালো। এবার এর সাথে মেশাবো জবা ফুল। আমার কাছে আজকে কাঁচা জবা ফুল ছিল না, মানে ফুল যেটা জবা ফুল একদম, সেই জন্য আমি এখানে শুকনো জবা ফুল ইউজ করছি। আপনারা যখন করবেন চেষ্টা করবেন জবা ফুল মানে কাঁচা জবা ফুল দিয়েই করার, তাতে রেমেডি আরও ভালো হবে। তো এখানে আমি জবা ফুল বেশ এক মুঠোর পরিমাণে, আমরা ঠাকুরকে পুজো দেওয়ার পরে তো জবা ফুলগুলো ফেলেই দিই, ওগুলোকে একটা একটা করে জমিয়ে রাখলে এরকম এক মুঠো এক সপ্তাহের মধ্যেই হয়ে যায়। তো এই জবা ফুলগুলোকে আমি গরম ভাতের মাড়ের মধ্যে দিয়ে দিলাম। জবা ফুল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে কালো রাখতে, চুলের গোড়া শক্ত করতে এবং চুল পড়া বন্ধ করতে ভীষণভাবে সাহায্য করে। তো এই দুটো উপাদানকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর এটাকে একটু ভিজতে দেবো, কারণ এটাকে আমার সঙ্গে সঙ্গে তো করাই যাবে না, কারণ এখন ভীষণ গরম, আমি হাতও দিতে পারছি না। আর এটা যতক্ষণ ভিজবে এর মানে কারি পাতা জবা ফুল সমস্ত কিছু এই ভাতের মাড়ের মধ্যে চলে আসবে। তো আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও ভিজিয়ে রাখতে পারেন, সেটাও খুব ভালো হয়। ভেজানোর পরেই দেখছেন জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আর এটা যদি ফ্রেশ জবা ফুল দিয়ে করতেন তাহলে জবা ফুলের জন্য যে কালারটা একদম সুন্দর কালার আসতো, আর এটা পুরো ভাতের মাড়ের মধ্যে চলে আসতো। খুব সুন্দর একটা কারি পাতার গন্ধ বেরোচ্ছে, আপনারা হয়তো পাচ্ছেন না, আমি এখান থেকে খুব সুন্দর কারি পাতার গন্ধ পাচ্ছি। যাই হোক, এই যেটা তৈরি হলো এইটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কিন্তু এই অবস্থায় তো আমরা মাখতে পারবো না, এটাকে আমাকে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার জন্য আপনারা স্ট্রেনার ইউজ করতে পারেন, বা হালকা করে কাত করে জলটাকে বার করেও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এই জলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এবার আমি বলেছি আপনাদেরকে একটা খুব ভালো হেয়ার কন্ডিশনার বানিয়ে দেখাবো। তো হেয়ার কন্ডিশনার কীভাবে হবে, প্রথমে একটা বাটি নেবেন, জলটা খানিকটা ছেঁকে বা কাটিয়ে নিয়ে নেবেন। এবার আপনার হয়ে গেল খুব ভালো হেয়ার কন্ডিশনার। কীভাবে মাখবেন, আমরা কন্ডিশনার সাধারণত শ্যাম্পু করার পরে মাখি, তো কিন্তু এই কন্ডিশনার আপনাদের শ্যাম্পু করার আগে মাখতে হবে। অর্থাৎ যেদিনকে আপনি শ্যাম্পু করবেন বলে ভাবছেন তার এক ঘন্টা, সেই দিনকে শ্যাম্পু করার এক ঘন্টা আগে এই কন্ডিশনারটা আপনারা মাথার পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে চপচপে করে মেখে নেবেন। কোনো কটন বলের সাহায্যেও মাখতে পারেন, বা কোনো স্পেয়ার বোতলের সাহায্যেও মাখতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে। মেখে নেওয়ার পরে এই যে জলটা তো অনেকটাই পরিমাণে বানিয়েছি, ওই জলটার মধ্যে খানিকটা আপনারা যে কোনো শ্যাম্পু, আপনাদের যা যা শ্যাম্পু আছে সেই শ্যাম্পু মিশিয়ে দেবেন। মিশিয়ে দিলেই হয়ে যাবে আপনাদের খুব ভালো একটা শ্যাম্পু। যে শ্যাম্পুটা ইউজ করলে আপনাদের চুল পড়ার সমস্যা, মাথায় খুশকি, অকালপক্কতা এগুলো সব দূর হবে। তো আমি এখানে দেখানোর সুবিধার্থে একটা ক্লিনিক প্লাসের পাউচ পাতা ইউজ করছি, আপনারা আপনাদের সুবিধা মতো শ্যাম্পু ইউজ করবেন, এখানে কোনো ব্যাপার নেই। এবার খুব ভালো করে শ্যাম্পুটা মিক্স করে নিচ্ছি। আগে যেহেতু কন্ডিশনার মাথায় মাখা আছে, তারপরে যখন এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবেন মাথায় অলরেডি ফেনা হবে, কারণ এটা মধ্যে ওয়াটার বেস জল আছে, সেহেতু আপনাদেরকে এক্সট্রা করে আর জল দিতে হবে না, পরিমাণটা একটু কম বেশি করেই নিতে পারেন। চুল যদি লম্বা হয় তাহলে আপনাকে পরিমাণটা একটু বেশি রাখবে। আর চেষ্টা করবেন মাথায় শ্যাম্পু করার পরে অন্তত শ্যাম্পু করার সময় 10 থেকে 15 মিনিট মাথায় রাখার।
মাথায় রাখলে কি হবে জিনিসটা আরও ভালো হবে। এইভাবে শ্যাম্পু করলেন, করার পরে আপনার প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন, এক্সট্রা করে আর আপনাকে শ্যাম্পু লাগাতে পারেন, কারণ এটার মধ্যে অলরেডি শ্যাম্পু আছে। কারা মাখতে পারেন? ছেলে মেয়ে ছোটো বড় সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে কোনো এমন কোনো উপাদান নেই যেটা চুলের ক্ষতি করবে। চুল সিল্কি সফট হবে, সুন্দর হবে, চুল মসৃণ হবে। এইভাবে করুন, উপকার তো পাবেন, আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন করে টিপস ও ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।